উচ্ছে পাতার বড়া ভাজা তো আপনারা খেয়েছেন কি জানি না তো আজকে সেই রেসিপিটা দেখাবো চলুন শুরু করি আমি বলা আছে আজকে নিয়ে এসেছি উচ্ছে পাতার বড়া রেসিপি আমি এখানে ডাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে বেটে নেব একটা রসুন দিয়েছি রসুনটা অপশনাল আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে পেস্ট করে নেব আর এখানে আমি উচ্ছে পাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এগুলোকে কুচিয়ে নেব তো ডালটাকে বেটে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা ময়দাটা দিলে একটু ক্রাঞ্চি দেড় চামচ দিলাম ক্রাঞ্চি টাইপের হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার পাতাগুলো যে জল ছাড়িয়ে নিয়ে নিয়েছিলাম সেগুলো কেটে দেব আপনারা বটিতে কেটে নেবেন আমার এখানে কাঁচিতে সুবিধা হচ্ছে তাই আমি এটাই কেটে নিচ্ছি খেতে খুব সুস্বাদু হয় আর এই গরমের সময় তেঁতো তো খুবই উপকারী আর এটা খেতে দারুণ লাগে একদম ভিলেজ স্টাইলে করছি এটা মা ঠাকুমাদের হাতের রেসিপি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প পরিমাণে দেব পাতলা করে করে দিতে হবে হাত দিয়ে ভালো করে এরকম চেপে পাতলা করে দিতে হবে চেপেই ভালো এটাকে উঠিয়ে দেবো আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে যাতে ভিতর থেকে বড়াটা ভালোভাবে ফ্রাই হয়ে যায় প্রচন্ড গরম এই গরমে এরকম তেঁতোর বড়া বা তিতো খাওয়াটা খুবই উপকার আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা কারা এই উচ্ছে পাতার বড়া ভাজা খেয়েছেন কমেন্ট করে বলবেন প্লিজ আর এই উচ্ছে পাতার বড়া খেতে খুবই ভালো লাগে যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন ভালো লাগে যারা খাননি তারা খেয়ে দেখবেন সত্যি ভালো হয়েছে আর রসুনটা যেটা দিয়েছিলাম সেটা রসুনটা আপনারা একদম অপশনাল ওটা যারা পছন্দ করেন দেবেন না হলে দিতে হবে না তো বন্ধুরা তেল থেকে তুলে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই হলো উচ্ছে পাতার বড়া ভাজা একদম বেশ মজমজে এটা গরম ভাতের সাথে গরম গরম খেতে খুব ভালো লাগবে তিনটে ভেজেছি এবার আরো ভাজতে দেব তো উচ্ছে পাতার বড়া ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা খুবই টেস্টি হয় মানে এই গরমের সময় তেঁতোটা খাওয়া খুব সবাইয়েরই খুব দরকার আর এই তেঁতো হিসেবে এটা খেতেও এই যে ডাল বাটা দিয়েছি বলে এটা বেশি খেতে ভালো লাগে
খেতে তো লাগে না তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এরকম ভিলেজ স্টাইল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই